আজকে নতুন করে হেফজখানার ওস্তাদরা বলতেছে হুজুর আজকে আমাদের একজন হাফেজ সাহেব লাগবে। তো আমি কি দেখেন তো দেখতে গিয়ে বুঝে একজন দেখছি আমি কি প্রথম প্রশ্ন হলো বড় মোবাইল আছে কি না দেখবেন। আপনি তারা আগে করে দেবেন আমাদের এখানে কিন্তু বড় মোবাইল নট অ্যালাউড এটা বলবেন না, তারা আয়তো কন আয়া যদি দেন বড় মোবাইল ইউজ করতেছে হুজুর মোবাইলটা দেখি এমনি তো দেখবেন, দেখলে হুজুর যে আসতে পারেন আপনি আমরা বড় মোবাইল যে পিছনে ইউজ করছে তারও রাখতাম না আর আমার ইয়ে ইউজ করতো না এটা তো বুঝলাম, হেতে যে পিছনে ইউজ করছে এটার গজব তারও 60 বছর চলবো। এক্সকিউজ মি মাফ করবেন আমারে বলো আমরা গ্রামে থান আমরা ভালো আমরা গ্রামে থান আমরা এই শহরে আইয়েন না। এই কোন ছেলে গেছে আজকে আমার এখানে কেড়ে গেছ কই তানবীর কোথায় আহারে ওই ফুলার বাপ সচিবালয় চাকরি করে 2 দিন ধরে আমার মাদ্রাসা আছে সে এই ছেলে এদিকে এদিকে দর দে 2 দিন ধরে আমার মাদ্রাসা কয়টা মহিলা দেখছ জোরে কও আমার গ্রামে কয়টা মহিলা দেখছ আরে একটাও দেখো নাই ওই গ্রামে মহিলা নাই কয় নাই বলে আমার এখানে ইসলাহী মসজিদ হয় মেয়েদের মসজিদ হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 10টা থেকে 1টা মেয়েদের মসজিদ হওয়ার বরকতে আমার মাদ্রাসার আশেপাশে 2-3 গ্রামে রাস্তাঘাটে কোনো মহিলা কেউ কখনো খালি গায়ে দেখবে না। কি আমি গিয়ে দেখছি এই গ্রামে মেয়েরা খেতে গরু বাঁধে খেতে ধান লাগায় আলু তোলে আর এখন আলহামদুলিল্লাহ সাক্ষী পেয়েছেন। আজকে দুপুরে কী দিবাদ খেয়েছ আর কত কস না কী দিবাদ খেয়েছ গরু দিয়া কী দিয়া তো ঢাকাওয়ালারা কি ওঁট খায়নি আমরা তো গরু খাই ঢেতারা ওঁট খায় আমরা গরু খাই আমরা তো গরু খাই হেতারা কি ওঁট খায়নি হেতারা যদি ওঁট খাইতো তো না ঢাকা বাড়তি কিছু আছে এই ইফতার করছিলাম কী দিয়া ক দেশি মুরগি বলো না তো ঢাকাওয়ালারা কি আর হরিণ খায়নি আমি তো দেশি মুরগি খা খাইতে গেলে তো আলহামদুলিল্লাহ গরুই খাইতে গেলে আলহামদুলিল্লাহ দেশি মুরগি তো বাড়তি পাওনা হইলো গুণা নাই আলহামদুলিল্লাহ বলে বাড়তি পাওনাটা কি এমনি এখানে পাঙ্কা ঘুরে আমার মাঝে কি তেলাচুর পাখা ঘুরে নি এটা তো পাখাই ঘুরে বাড়তি পাওনা কি আছে আমার গুণা নাই আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি গুণা নট অ্যালাউড ইন দিস এরিয়া এই এরিয়াতে গুণা হবে না আমি আমার মাদ্রাসায় গুণা করতে দিব না সাফ কথা মাদ্রাসা যে করছে সে জানে তিলে তিলে বাস্তব না বাস্তব বলেন সে জানে এই কার্পেটে তার কী পরিমাণ খরচ হয়েছে সে জানে এই পাখা কিনতে তার কী পরিমাণ খরচ হয়েছে সে জানে কলিজার ঘাম দিয়ে মাদ্রাসা করছে আরেকজনকে দিয়ে দিবেন হাতে পায়ের উপরে পা তুলি তুলি গুণা করব বাস্তব না বাস্তব বলেন সে কি বুঝবে বাড়িওয়ালা কত কোরবানি করছে সে কি বুঝবে মাদ্রাসাওয়ালা কী পরিমাণ কোরবানি করছে সে কি বুঝবে সে তো আসছে সুখের পাখি সে তো আসছে কি বলেন এই জন্য আপনি কী করবেন বলেন আপনি বলেন না মা আমাদের কথা না হলে আমি আজ কথা শেষ করতাম না ফজর পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ শিক্ষক রাখতে পারবেন না বড় মোবাইলওয়ালা আপনি প্রথম দিন কন্ডিশন লাগান আমি এখানে শিক্ষক রাখবো আমার আপনি আপনি বড় মোবাইল কেনার ছোটো মোবাইল কেনার পয়সা নাই আপনি বড় মোবাইল বাড়িতে দেখে আসেন বাড়িতে দেখলে আরেকজনে গুণা করবে এটা বেচাও যাইতো না এই হারামি বেচানো যায় না বলেন এটা কী করা যায় না এটা বেচাও যায় না কঠিন অবস্থা কি আলহামদুলিল্লাহ আল্লাহ করছে আল্লাহ করছে আলহামদুলিল্লাহ নুরানি হুজুর একজন ডাকবো তো খোঁজ লাগাইছি তো একজনে কইতেছে হুজুর উনি আসবে না কেন এখানে নাকি বড় মোবাইল ইউজ করা যায় না উনি আসবে না আমি বড় মোবাইল যে ইউজ আসবে না এরকম হুজুর আমার দরকারও নাই দরকার নাই মাথা খালি দেখতাম তারপরও আনতাম না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলেন দুষ্ট গরুর চেয়ে কি শূন্য গোয়াল অনেক ভালো কি বাস্তব না বাস্তব বলেন আমার জান আমার মাল আমার কোরবানি সব কিছুকে আপনি ধুলিসাৎ করে দিবেন গুণা দিয়ে হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি মেহনত করবেন আপনি এই পরিমাণ মেহনত করবেন আর এতে ঘুমের সময় ছবি চাইব
আর ফরানের সময় ঘুম যাবো, বাস্তব না বাস্তব, এটা ফরার সময় জরুরি। কি লেগে জুড়াইতেছে না আমার হরার সময় উনি, হরার সময় উনি আস, আমি না খেললে আমি হরার সময় করতাম কি করতাম? ও পড়ার সময় ঘুমাবে কেন? ও ঘুমার সময় বড় মোবাইলে সময় নষ্ট করেছে, বাস্তব না বাস্তব বলেন। এর জন্য এটা আমার কন্ডিশন, এটা আমার চাকরির কন্ডিশন জান, র্যাবের জন্য কন্ডিশন আছে, পুলিশের জন্য কন্ডিশন আছে, আমার মাদ্রাসার জন্য কন্ডিশন আছে। বুঝা আসছে নি কথা? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, খেয়াল করবেন, খেয়াল রাখবেন নি কন, খেয়াল রাখবেন নি ইনশাআল্লাহ। ওস্তাদ রাখার সময়, ওস্তাদ রাখার সময় এভাবে রাখেন, ঠিক আছে না? ওস্তাদ গলা দেখে রাখেন না, তলা দেখে রাখেন, কি বলছি বলেন? গলা দেখে রাখবেন না, তলা দেখে রাখবেন, গলা দেখে রাখবেন, ওস্তাদ দিল দেখে রাখবেন, ওস্তাদ কি দেখে রাখবেন? দিল দেখে রাখবেন, শুধু কি দেখে রাখবেন না, গলা একখানা কম হলেও সারে, লেকিন দিল ভালো হলে গলা ভালো হয়ে যায়। এই বলেন আন্তর্জাতিক হবেন না রব্বানি হবেন, বলেন রব্বানি হবেন না আন্তর্জাতিক হবেন? হ্যাঁ, যদি রব্বানি হয় আন্তর্জাতিক হয় তো কোনো অসুবিধা আছে? আর যদি আন্তর্জাতিক হয় রব্বানি না হয় দুই আনারও দাম নাই, দুর্গন্ধ ছড়াবে। রব্বানিও হবো আন্তর্জাতিকও হবো, অকুনু রব্বানি গিন, অকুনু রব্বানি গিন, আল্লাহ কা রব্বানি হও। আন্তর্জাতিক হতে একবার কইছি নি, আন্তর্জাতিকের শব্দ লিখবেন না, এই শব্দ কি এটা লিখবেন না, আন্তর্জাতিক ধোকা, এটা একটা নুরানি ধোকা, বলেন এটা কি? এটা একটা নুরানি ধোকা, আন্তর্জাতিক এটা নুরানি ধোকা, এটা কইছে রাইট, মাশাল, বাস্তব না বাস্তব? দুলা ভাই আমি শালা আমার আর আইন তো জীবন, আল্লাহ তৌফিক দান করে, তাহলে রব্বানি হবো না আন্তর্জাতিক হবো? হ্যাঁ, যদি আন্তর্জাতিক হয় আবার রব্বানি হয় তো কোনো অসুবিধা আছে? হাফিজ জি রব্বানি আবার আন্তর্জাতিক, সুবহানাল্লাহ বলেন, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ রব্বানি আবার আন্তর্জাতিক, আবুল সাহেব রহমতুল্লাহ রব্বানি আবার আন্তর্জাতিক, আমাদের শায়েখ মাহমুদুল হাসান সাহেব রব্বানিও আবার আন্তর্জাতিক, কি বলেন? রব্বানিও হয় আবার আন্তর্জাতিক হয় কোনো অসুবিধা আছে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে রব্বানি মাদ্রাসা বানান, আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা সকলকে সাহেবে নিসবত বানান, আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা সকলকে আল্লাহওয়ালা বানান, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ আমার লাগে একটু দোয়া করেন, ঠিক হয় না? ঢাকা লইয়া ধুইয়া থাকলে আমার সুতো নুপুরের দিয়ে কিছু পাঠাই দেবেন, আমার কাফিয়া পর্যন্ত মাদ্রাসা 950 ছাত্র আলহামদুলিল্লাহ, 51 জন ওস্তাদ, আমি মনে করছি বুঝি 10-15 লাখ টাকা মাসে খরচ হয়, কালকে হিসেব দেখলাম এক মাসে খরচ 31 লাখ। কি আমরা ঢাকা লইয়া ধুইয়া থাকলে আমার লাগে কিছু কি করবেন? বলে এখানে একটা পাহাড়ের পাদদেশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করা। আমাদের প্রতি মাসে ইসলাহি জোড় হয়, ইংরেজি মাসের শেষ শনিবার জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, পারলে শরিক হবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার কোন এই মাসের ইসলাহি জোড় হলো 26শে ডিসেম্বর, আমার কোনো কথায় কেউ মনে কষ্ট পাইলে মাফ করে দেন, ঠিক আছে না? আপনি মাথা কিল্লে করছেন, এবার কন ঈসা মাসের লাগে না আল্লাহ কি এই মাল চাই না আমাল চাই, ওই মাল আর আমাল মিলে আছে দেখছেন নি? আল্লাহ তাআলা তৌফিক দান করে। জি বলেন কি মাঝে ওই লোক না, এরপরে না দ্বিতীয় সময়, আচ্ছা দাদা কেন, আল্লাহ তাআলা কবুল ফরমা, ঠিক হ্যাঁ আল্লাহ তাআলা কবুল ফরমা, দাদা কেন ধরো ভাই, আল্লাহ দরুচ্ছরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدرسة প্রথম দিন থেকে গুনাহমুক্ত রাখা
বিশেষ করে মহিলা গার্ডিয়ানের বিষয়ে সতর্ক থাকা, তাদেরকে ভিন্নভাবে বসার ব্যবস্থা করা, তাদেরকে ভিন্নভাবে বসার কী করা ব্যবস্থা করা, নির্দিষ্ট টাইমে মহিলা গার্ডিয়ান আসবে, নির্দিষ্টভাবে বসার জায়গা হবে, এটা খুব ফিকিরে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম দিন থেকে শক্ত হলে ভালো, পরে আর শক্ত করা যায় না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এসব কিছু বলবেন না আপনি, আপনি খুশি হয়েছেন না মাদ্রাসা দিয়ে? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা দুনিয়া সুন্দর করে দেন, আখেরাত সুন্দর। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি।